হিজাব বিতর্কে এবার সরব মালালা, সংবিধান তুলে তুলোধনা প্রিয়াঙ্কার, জয় শ্রীরামের পাল্টা স্লোগান মুসলিম ছাত্রীর, দেশ জুড়ে বাড়ছে বিতর্কের উত্তাপ। কর্ণাটকে বিগত কয়েক মাস ধরে যা চলছে তার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে। কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নাগারে একাধিক ঘটনা ঘটেছে যেখানে হিজাব পরা মুসলিম ছাত্রীদের দেখলেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না, জয় শ্রীরামের স্লোগান উঠছে। এই ঘটনায় নয়া মোড় আসে যখন এক মুসলিম ছাত্রী তাদের পাল্টা স্লোগান দেয়। এই ইস্যুতে এবার মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ওই ঘটনাকে তিনি ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। কর্ণাটকের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টুইট করে লিখেছেন, হিজাব পরলে যে মেয়েদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না তা ভয়ঙ্কর ঘটনা, মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ হোক। সমস্ত ভারতীয় রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তাই দিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কলেজ জোর দিচ্ছে শিক্ষা এবং হিজাবের মধ্যে যে কোনো একটি বেছে নিতে, এটা অত্যন্ত ভয়ানক ঘটনা। ভারতীয় নেতাদের মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করা উচিত। হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ। স্কুল কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরে আসার বিরোধিতায় গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় একদল পড়ুয়া। এই ইস্যুতে এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। এদিন টুইট করে প্রিয়াঙ্কা বলেন, মহিলারা নিজেদের ইচ্ছে মতো পোশাক পরতে পারে, তা সে বিকিনি হোক বা ওড়না, জিন্স হোক বা হিজাব, এটা তাদের সাংবিধানিক অধিকার, মেয়েদের বিব্রত করা বন্ধ করুন। প্রিয়াঙ্কার এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কারণ সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোট, সেখানেই কংগ্রেসের স্লোগান লড়কি হু লড় সকতি হু, মেয়েদের ক্ষমতায়নকে সামনে রেখেই সে রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। বেশ কিছুদিন আগে কর্ণাটকের উদুপি জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে, আর তা নিয়ে বিস্তর বিতর্কও হয়। উদুপির দেখা দেখি আরও কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর এই বিতর্ক অন্য মাত্রায় পৌঁছায়, জলগড়ায় আদালতে দোরগোড়ায়। এই সিদ্ধান্তের পিছনে বিজেপির প্রচ্ছন্ন মদত রয়েছে বলেই দাবি বিরোধীদের। অভিযোগ, সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপি ভালো ফল না করতে পারায় সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তায় বেছে নিয়েছে বিজেপি। উদুপির মহাত্মা গান্ধী কলেজে মুখোমুখি হয়েছে গেরুয়া পক্ষ এবং হিজাব পরিহিত ছাত্রীরা। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরিহিত এক ছাত্রীকে দেখে বাড়কিরা তারস্বরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ছাত্রী ক্লাসের দিকে যতই এগোচ্ছে ততই বাড়ছে তাদের আওয়াজ। মেয়েটির খুব কাছে এসে ক্রমাগত স্লোগান দিতে থাকে ছাত্রদের দলটি। অবশেষে আর সহ্য না করতে পেরে পাল্টা তাদেরকে দেখে আল্লাহ আকবরের চিৎকার শুরু করে দেয় সে। কর্ণাটকের হিজাব কাণ্ড আন্তর্জাতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে, জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে এই ইস্যুটি। হিজাব নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই, আপাতত শুনানি স্থগিত রেখেছে কর্ণাটক হাইকোর্ট। মুসলিম ছাত্রীরা সংবিধানের 15 এবং 24 ধারায় উল্লেখ করে বলেছেন, হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করার অর্থ মৌলিক অধিকারের প্রতি হস্তক্ষেপ।